আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নারায়ণ নেচার লাভার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পিটুনিয়া নিয়ে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। পিটুনিয়া ফুল খুবই সুন্দর এবং আকর্ষণীয়, বিভিন্ন কালারের হয়ে থাকে। এর বিভিন্ন কালারের বৈচিত্র্যতা আসলে মানুষকে মুগ্ধ করে ফেলে। তো খুব সহজে আমরা শীতের বাগানকে পূর্ণ করতে পারি এই পিটুনিয়া দিয়ে। আর পিটুনিয়া গাছের যত্ন বা পিটুনিয়া চাষ পদ্ধতি খুবই সহজ। যে কেউ ইচ্ছে করলে পিটুনিয়া লাগাতে পারেন এবং বাগানকে সাজিয়ে তুলতে পারেন। তো আমার এই গাছগুলো আমি প্রথম লাগিয়েছিলাম ডিসেম্বরের শেষ দিকে। আমার অবশ্য অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো তারপরেও এখন পর্যন্ত ফুল পাচ্ছি, প্রতিদিনই ফুল হয়। আর সব সময় ফুলে পরিপূর্ণ রাখার জন্য এই গাছের ঝুড়ি নেই, প্রতিদিন অসংখ্য ফুল ফুটবে। এর জন্য পিটুনিয়া গাছকে সবাই পছন্দ করে। তো পিটুনিয়ার জন্য যেরকম মাটি চয়েস করতে হবে, তাহলে মাটিটা অবশ্যই বালিযুক্ত হতে হবে এবং মাটির মধ্যে যাতে পানি শোষণ ক্ষমতা থাকে ওইটা দেখতে হবে। তা আমি এখানে মাটি যেভাবে প্রস্তুত করেছি, তা হলো গার্ডেন সয়েল নিয়েছি, তারপর সাথে ভার্মি কম্পোস্ট আর সাথে বালি। এগুলো সম পরিমাণ মিশিয়ে কয়েকদিন রেখে দিয়েছি। তো যে কোনো গাছ লাগানোর জন্য আগে থেকে যদি মাটি প্রস্তুত করা থাকে তাহলে ভালো। আগে থেকে অন্তত 4-5 দিন আগে মাটি প্রস্তুত করে রেখে দিলে পরে গাছটা লাগালে ভালো হয়। তো আমি এই চারাগুলো অনেক দিন হয়েছে নিয়ে এসেছিলাম। তো এর জন্য ওই যখন চারাটা আর কি ছোটো ছিল তখন নিয়ে এসেছি। এখন তো অনেকগুলো কুড়িয়ে আসছে বা অনেকগুলো শাখা গজিয়েছে, এইরকম অবস্থায় ছিল না। এনেই এই অবস্থায় এইভাবেই ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম এবং প্রায় 10 দিন পরে আমি লাগাচ্ছি। আর পিটুনিয়া গাছের জন্য আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে, এর পট নির্বাচন, টব নির্বাচনের জন্য অবশ্যই বিবেচনা করতে হবে। কারণ পিটুনিয়ার শিকড় কিন্তু ওরকম হার্ড না যে নিচে চলে যায়, এর শিকড়গুলো চারদিকে বিস্তৃত হয়ে পড়ে। তাই ফ্ল্যাট জাতীয় কোনো টব নিলেই ভালো। তো আমি এই ঝুড়িগুলো নিয়েছি, এগুলোর প্রাইস 20 টাকা করে। তার এই চারাগুলো আমি প্রায় 5-10 দিন হয়েছে এনে রেখে দিয়েছিলাম। আর এটা মনে রাখতে হবে যে গাছ নার্সারি থেকে এনেই সাথে সাথে রিপেয়ারিং করার দরকার নেই, অন্তত কয়েকদিন রাখতে হবে সেট হওয়ার জন্য, তারপর গাছগুলো লাগাতে হবে। কারণ আমার গাছগুলো শুধু 2-3টে পাতা ছিল, এখন আরও অনেক পুষি গজিয়েছে বা ডাল গজাচ্ছে বোঝা যাচ্ছে। তো আমি এভাবেই গাছ লাগিয়ে দিলাম। আর কিছুদিন পর অর্থাৎ 10 দিন পর আমি গাছের মধ্যে খোল জল দিব। আর এর আগে যে 5 দিন পর গাছ লাগানোর 5 দিন পর ডিএপি দিয়েছি, তো একটু বড় হলে খোল জল দিব। সাথে সাথেই খোল জল দেওয়ার দরকার নেই, গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছ দেওয়ার 4-5 দিন পর ডিএপি দিতে হবে, আর এর 5 দিন পর বা 10 দিন পর আমরা খোল জল দিয়ে দিব, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। আর আরেকটা জিনিস ভুলে গিয়েছি এটার শট নিতে, যেটা পিঞ্চিং, গাছ লাগানোর পর যখন প্রথম কুড়িয়ে আসে এটা অবশ্যই পিঞ্চিং করে দিতে হবে। কারণ পিঞ্চিং করলে গাছ বৃদ্ধি পাবে, আর যদি পিঞ্চিং না করা হয়, প্রথমবার ফুল নেওয়া হয়, তাহলে অল্প ফুল হবে, গাছ বেশি জাকড়া হবে না। তাই পিঞ্চিং করাটা আসলে পিটুনিয়া ফুল বেশি পাওয়ার জন্য অবশ্যই দরকার। তো
তো আমি এ পর্যায়ে খোল জল দিয়ে দিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে প্রতি এক সপ্তাহ পর ডিএপি দিই, তারপর আবার এক সপ্তাহ পর দেওয়া হয় খোল জল। তো এভাবে পর্যায়ক্রমে দিলেই হবে, আর কোনো সারই আমি ইউজ করি না। তো এই সারই গাছগুলোর বৃদ্ধি ভালো হয়, ফুল ভালোই পাওয়া যায়। অল্প পরিশ্রমেই আসলে আমার সবগুলো শীতের গাছ আমি করি, কোনো এক্সট্রা কোনো খরচ করি না, শুধু ডিএপি আর খোল জল এতটুকুই। তো আপনারাও করতে পারেন খুব ইজিলি। আর এই গাছগুলোর যে বড় পাতাগুলো এখন হয়েছে, এগুলো অবশ্যই কেটে দিতে হবে, তাহলে গাছের যে ফুল আসবে, গাছের বৃদ্ধি আরও সুন্দর হবে। তাই আমি ওই যেই পাতাগুলো বিশেষ করে অনেক বড় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই পাতাগুলো পরিষ্কার করে দিই। তো এক মাস মাসের মধ্যেই আমার গাছ ভর্তি ফুল এসেছে। আর ফুল আসার পরে যে কাজটা করতে হবে, যেই ফুলগুলো একদিন বা দুই দিন হয়ে গেছে, একটু নুয়ে পড়েছে মানে নষ্ট হয়ে গেছে, এই ফুলগুলো অবশ্যই পিঞ্চিং করে দিতে হবে, ফেলে দিতে হবে। কারণ এই ফুলগুলো থাকলে বা এই ফুলের মধ্যে যদি সিডপট তৈরি হয়, তাহলে কিন্তু বিচি তৈরি হবে, আর বিচি তৈরি হলে আর গাছ বেশি ফুল দিবে না। না, যখন একটা গাছের মধ্যে বিচি তৈরি হয়ে যায়, তখন এটা নাকি অনেক বুড়ো হয়ে যায় গাছ, এটা মনে করে, তাই সে ফুল দেওয়া বন্ধ করে দেয়। আমরা যে খাবারটা দিই, খাবারটা কিন্তু ওই বীজ তৈরির ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, বেশি ফুল যদি আমরা নিতে চাই, তাহলে অবশ্যই যেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে ওই ফুলগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। প্রতিদিনই আমার এই কাজটা করতে হয়, মানে এভরিডে আমার এই রুটিনে রাখতেই হবে, সকালে উঠে ফুল পিঞ্চিং করা, যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আর নিয়মিত পানি দেওয়া। এ পর্যায়ে আমি এই কাজগুলোই করতেছি, মার্চ মাসের শেষ পর্যন্ত আশা করি আমি ফুল পাবো, একটু যত্ন করলেই ফুল পাওয়া যাবে। এ গাছের তেমন রোগবালাই নাই বললেই চলে। তারপর পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি নিয়মিত যেই কীটনাশক ইউজ করি, জৈব কীটনাশক নিম তেল, অন্য গাছের মধ্যে যখন দিই এই গাছের মধ্যেও তখনই দিয়ে দিই, এছাড়া আর কোনো পরিচর্যায় দরকার হয় না। তো আপনারাও খুব সহজেই ফুল গাছ শীতের মধ্যে করতে পারেন, ইজিলি অনেক প্রচুর ফুল পেতে পারেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই গাছ লাগাবেন।